আইনি জটিলতায় দীর্ঘায়িত হচ্ছে বঙ্গবন্ধুর দণ্ডিত পাঁচ খুনিকে দেশে ফেরানোর চেষ্টা। কূটনৈতিক ও আইনি লড়াই চলমান, তবে নেই নতুন কোনো অগ্রগতি। সে কারণেই রায় দেওয়ার 12 বছর পরও কানাডা থেকে নূর চৌধুরী আর যুক্তরাষ্ট্র থেকে রাশেদ চৌধুরীকে ফিরিয়ে সাজা কার্যকর সম্ভব হয়নি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলার রায়ের পর কেটে গেছে প্রায় 12 বছর, তবে এখনও বিদেশে পলাতক দণ্ডিতদের দেশে ফিরিয়ে আনা যায়নি। পাঁচ খুনির দুজনের অবস্থানের তথ্য সরকারের কাছে থাকলেও তিন আসামি শরীফুল হক ডালিম, মোসলেউদ্দিন খান ও খন্দকার আব্দুর রশিদ কোথায় আছেন সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই ইন্টারপোলের কাছেও। এদিকে যুক্তরাষ্ট্রে থাকা রাশেদ চৌধুরীর নাগরিকত্ব প্রশ্নে তদন্ত শুরু করেছে দেশটি, আর নূর চৌধুরীকে ফেরাতে কানাডার আদালতের শরণাপন্ন ঢাকা। বিশদ কিছু বলতে চাই তাহলে এই চলমান প্রক্রিয়া ব্যাঘাত প্রাপ্ত হবে, তো সেই জন্য আমি শুধু আপনাদেরকে এই কথাই বলবো যে এই ব্যাপারে কোনো শিথিলতা নাই এবং তাদেরকে ফিরিয়ে আনার প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দণ্ডিতদের দেশে ফেরানোর প্রক্রিয়া যত জটিলই হোক হাল ছাড়বে না সরকার। যেমন আমেরিকার সরকার ওকে দিচ্ছে না, তারা বলছে যে তারা ইনভেস্টিগেট করতেছে। কানাডার একটা আইন আছে, কোনো দেশে ফাঁসির রায় থাকলে ওই দেশে তারা পাঠাবে। এই আইনটা পার্লামেন্টে চেঞ্জ না হওয়ার পর্যন্ত এর উপরে তারা কোনো অ্যাকশন নেয়। 2020 সালে ঢাকায় গ্রেপ্তার হন 20 বছর ভারতে পালিয়ে থাকা আরেক খুনি আব্দুল মাজেদ। সে বছরের এপ্রিলেই কার্যকর হয় মৃত্যুদণ্ড। আর জানা গেছে জিম্বাবুয়েতে মৃত্যু হয়েছে আরেক হত্যাকারী আজিজ পাশার। নাফিজা দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।